এনামুল হাসানমটি লিখেছেন আমরা দুজন ওয়াদা করেছিলাম একে অপরকে বিয়ে করবে এখন মেয়ে আমার থেকে কোনো ধরনের কোনো কারণে সরে যেতে চাইছে এখন আমাদের মধ্যে যে ওয়াদা হয়েছে তা ভঙ্গ হচ্ছে এর জন্য কে দায়ী হবে প্রথম কথা হলো বিয়ে করার যদি পরিকল্পনা করে নাকি অন্যকে এবং ভালো লাগে দিনই কারণে অন্তত তাহলে সেক্ষেত্রে অভিভাবকের মধ্যে বিয়ের ব্যবস্থা করা উচিত কিন্তু কোনো কারণে যদি সেরকম সুযোগ না হয় বরং এটা হারাম সম্পর্ক রিলেশন তৈরি হওয়ার একটা মাধ্যম হয় সে ঠিক আছে বিয়ে করবো আমরা তো চূড়ান্তই করলাম তাহলে যেহেতু আমরা ওয়াদা করেছি তাহলে এখন আপাতত হাই হ্যালো চলতে থাকুক তাহলে এই হারামের পথ থাকলে সেই জায়গা থেকে বরং সরে আসা কর্তব্য এখন মেয়ে যদি দিনই কারণে সরে যায় যে এখানে হারাম সম্পর্ক হচ্ছে বিয়ে এই মুহূর্তে হওয়াটা শুধুর হতো কবে হবে জানি না তাহলে আমরা এখন শুধু টাইম পাস করছি সময় নষ্ট করছি এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে দূরে সরে যাওয়া আল্লাহর জন্য এবং হারাম সম্পর্ক থেকে বাঁচার জন্য হয়ে গেলে সেটা বরং প্রশংসনীয় এ বাদাভঙ্গ অন্যায় না যে ওয়াদা অন্যায় কাছে মানুষকে প্ররোচিত করে সে ওয়াদা ভঙ্গ করে বরং কর্তব্য আর যদি এই লেভেলের সমস্যা না হয় বরং অন্য কোনো সুযোগ সুবিধার জন্য তিনি গেছেন তাহলে সেক্ষেত্রে এই জাতীয় ওয়াদা রক্ষা করার যদি সুযোগ থাকে এবং দিনই কোনো কারণ ছাড়া যদি ওয়াদা ভঙ্গ করা হয় তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই প্রশংসনীয় হবে না যার কারণ হবে তিনি মন্দ কাজ করছেন এবং অভিভাবকদের মাধ্যমে বিবাহের আয়োজন করা উচিত তবে কোন প্রকার বিবাহ বহির্ভূত হাই হ্যালো যোগাযোগ আড্ডা সময় কাটানো এরকম হারাম কোনো সম্পর্ক করা ছাড়া যদি সেরকম সম্পর্ক হয় তাহলে বরং এটা ভয়ঙ্করটাই উত্তম সালমা ইসলাম তন্দরা আইডি থেকে আপনি লিখেছেন কোনো আমল কোন আমল করলে সংসারে শান্তি বজায় রাখা যাবে এবং তৃতীয় ব্যক্তির বদনজর থেকে সংসারকে রক্ষা করা যাবে সকাল সন্ধ্যার দোয়াগুলো খুব বেশি আমল করবেন তিন কুল বিসমিল্লাহ আসমি এগুলো খুব বিশেষ পড়বেন বদন যাতে না লাগে বদন থেকে বাঁচার জন্য এই সকল সন্ধ্যার আমলগুলো গুরুত্বপূর্ণ এছাড়া নিজের মধ্যকার অশান্তি যাতে নষ্ট না হয় সেজন্য যথাসম্ভব আল্লাহ সুমতালের কাছে দোয়া করবেন এবং সকল প্রকার সকল বস্তুর অনিষ্ট থেকে বাঁচার জন্য বিশ্বাল্লাহ আসলামের যে আমলগুলো আছে সেগুলো করতে থাকবেন ইশা আল্লাহ তালা হেফাজতে রাখবেন বিলাল খান আপনি ইতালি থেকে লিখেছেন প্রবাস থেকে ফোনে বিয়ে করার সঠিক পদ্ধতি কি এক্ষেত্রে কতদিনের মধ্যে স্ত্রীর সাথে দেখা করা আবশ্যক ভাই বিলাল ফোনে বিয়ে করার পদ্ধতি সম্পর্কে আমরা বহুবার এর আগে বলেছি যে সরাসরি প্রস্তাব এবং সম্মতি ফোনের মাধ্যমে না করে আপনি প্রবাসে আছেন দেশে মেয়ে থাকলে সেখানে আপনি আপনার কোনো বন্ধুবান্ধব ভাই ব্রাদার অন্য কাউকে দায়িত্ব দিবেন যে তুমি আমার পক্ষ থেকে প্রতিনিধি হয়ে তুমি কবুল বলবা অথবা প্রস্তাব দিবা মেয়ে পক্ষ যদি প্রস্তাব দেয় দুজন সাক্ষীর উপস্থিতিতে বিয়ের অনুষ্ঠানে তখন ছেলে যেহেতু দূরে আছে ছেলের কোনো বন্ধু ওই যে তাকে প্রতিনিধি নিযুক্ত করেছে ফোনে সেটার প্রবৃত্তি করে বলবে যে অবার ফোনে আমার বন্ধু অমুক ছেলে অমুক আমাকে যে প্রতিনিধি নিযুক্ত করেছেন অমুকের অমুককে বিয়ের ব্যাপারে তার পক্ষ থেকে কবুল বলার জন্য আমি তার পক্ষ থেকে প্রতিনিধি হিসাবে কবুল করছি এই যে কবুল বলছি এটা দুজন সাক্ষীর সামনে যদি বলেন শালা বিয়ে সম্পাদন হয়ে যাবে পুরো দৃশ্যটা তিনি দূর থেকে ইতালি থেকে দেখতে পারেন বা অন্য কোনো জায়গা থেকে যেখান থেকে হচ্ছে সেখান থেকে তিনি ভিডিও মাধ্যমে লাইভে দেখতে পারেন সেটি ভিন্ন বিষয় আর স্ত্রীর সাথে বিয়ের সম্পর্ক তৈরি হয়ে যাওয়ার পর বিবাহ বন্ধন আবদ্ধ হয়ে যাওয়ার পর স্ত্রীর সাথে মিলিত হওয়ার নির্দিষ্ট কোনো সময় সময় ইসলাম বেঁধে দেয়নি সেটা দুই মাস চার মাস ছয় মাস পরে হতে পারে এক বছর পর হতে পারে দুই বছর পর হতে পারে তবে যত আগে হতে পারে ততই কল্যাণকর কারণ এতে তাদের উভয়ের তাকোয়ার জন্য উপযোগী হয় তাদের মানামুল হেফাজতে থাকে এবং ফেতা থেকে তারা বেঁচে থাকতে পারেন